খারাপ, তাই তো? জিদ্দা কেন এই শোটা করলো, এই প্রশ্ন সবার উঠছে। যে জিদ্দা এই শোটা করলো, আর এই শোটাতে জাস্ট মানে বানচাল করে দেওয়ার জন্য কিছু মানুষ গেল এবং সেই শোটাকে বানচাল করে দিল, জিদ্দা মাচা করলেন। কেনই বা জিদ্দা করলেন মাচা, যেখানে উই ওয়ান্ট জাস্টিস বলে সবাই চিৎকার করছিল, সবাই এরকমভাবে একটা ভয়েস তুললো, সেই দিনকেই জিদ্দাকে করতে হলো মাচা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। সবাই একতরফা জিনিস দেখবে, আমি দুইতরফা জিনিস দেখাবো। হ্যাঁ, আমি দুইতরফা জিনিস দেখাবো। অনেকেই বলছেন যে জিদ্দা এটা মানে এটা কী করে করতে পারলেন, তার টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত ছিল, এই মাচার শোটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল, তাই তো? তো আসছি একটা একটা করে। বিশেষ করে দেব ফ্যান্সরা প্রচণ্ডভাবে এটা পাঠাচ্ছে, কারণ দেবদাকে নাকি অ্যালিগেশন লাগানো হচ্ছে যে দেবদা মাচা করছেন। এটা ট্রোল দেবেটার্স এই পেজটা লিখেছে, আমি জানি না এরকম ধরনের অ্যালিগেশন দেবদাকে কেনই বা লাগানো হচ্ছে, যে মানুষটা এখানে নেই, দেবদা এখানে নেই, দেবদা বিদেশে আছে, সবাই জানে দেবদা ঘুরতে গিয়েছে, মানে এটা তো নতুনত্ব কিছু নেই, ঠিক আছে? তো জাস্ট 2 ঘন্টা আগে এই জিনিসটা পোস্ট করা হয়। যেখানে সবাই আমরা বুঝতে পারছি এটা জিদ্দার গলা, সেখানে উই ওয়ান্ট জাস্টিস বলে পুরো চেয়ার ফেয়ার ভাঙচুর করা হচ্ছে, তুলে ফেলে দেওয়া হচ্ছে, করা হচ্ছে। এবং সেখানে ট্রোল দেভেটার্স যেটা লিখেছে তাদের কথা অনুযায়ী, কালকে জিদ্দার হাওড়াতে একটি স্টেজ শো ছিল, সাধারণ মানুষ কালকে ওনার শোতে বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু কিছু পেজ ভিডিওটির মাঝে ক্লিপ টুকু ছেড়ে দেবদার নামে চালিয়ে ভিউজ তুলছে আর নাম খারাপের চেষ্টা করছে, যেখানে দেবদা বিদেশে আছেন। লাস্টে জিদ্দার ভয়েস ক্লিয়ার পাচ্ছি আমরা। বলে রাখি, যে পেজগুলো করছে তারা একেবারে গর্ধপ, কারণ দেবদা এখানে আছে, এই দেবদা এখানে আছে এই কথাটা কে বলেছে সেই পেজগুলোকে আর মানুষ জানে না, সাধারণ মানুষ জানে না, তারা এগুলো শুনে নেবে। ভিউজ কামাচ্ছে মানে কি, মানে তারা ভিউজ পাচ্ছে কী করে পাবে, সবাই জানে যে দেবদা এখানে নেই, দেবদা আছে বিদেশে। ওকে, মিটে গেল দেবদার গল্পটা, মিটিয়ে দিলাম। এবার আসি জিদ্দার কথায়। বন্ধুরা, অবশ্যই এইটা একটা খুব বিচ্ছিরি জিনিস হয়েছে, যেটাই হয়েছে সেটা জিদ্দার পক্ষে না বিপক্ষে আমি সেটা তোমরা জানতে চাইছো, তো অনেস্টলি বলছি, জিদ্দা মানুষটার কথাটা শোনো। এই ভিডিওটা দেখালাম তো, এটা তো জিদ্দার এগেনস্টে যাচ্ছে যে কেন জিদ্দা এরকম ধরনের ইয়ে করলেন। এবার একটা মানে একটা ঘটনা বা একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেইটা দেখো, তারপরে তুমি বলবে যে এই লোকটা তো নিজের কাজ দিয়ে প্রতিটা জিনিস করে দেখিয়েছে, মানে এই লোকটা করে দেখিয়েছে। শোনো, দেখো দর্শক যদি বিক্ষোভই দেখাতো তাহলে এইটা হতো না, সিটি পড়ছে, এটাও একটা দিক। যাই হোক, আমার আর কিছু দেখানোর নেই। জিদ্দা যদি, দেখো আমি একটা জিনিস প্রথমত বলতে চাই, কেউ নিজের কাজের ভিতর দিয়ে সেই মেসেজটা দিতে চায় যে সেটা বলতে চায়, আর কেউ নিজের কাজ বন্ধ করে দিয়ে বলতে চায় যে না বস, আমি কোনো মেসেজ মানে সেই মেসেজটা দিতে চাই। দুজনের প্যাটার্ন আলাদা, দুজনকেই আমরা রেসপেক্ট করি কিন্তু দুজনের প্যাটার্ন আলাদা। তাই জিদ্দা কালকে স্টেজ শোটা চাইলেই বন্ধ করে দিতে পারতেন, এই কারণেই উনি জিত। যদি ওনার দিক দিয়ে পার্সপেক্টিভ দিয়ে বিচার করে দেখি, কালকে উনি চাইলে বন্ধ করে দিতে পারতেন। আজকে উনি একটা সুপারস্টার জিত, উনি সাধারণ দর্শকের সামনে এসে এই কথাটা যখন বলছেন সেটা কতটা বেশি ভাইরাল হবে, এই যে ভাইরাল হচ্ছে, কিন্তু মানুষ তো পজিটিভিটির থেকে নেগেটিভিটি বেশি চলে, তাই জিদ্দার এই শোটা। এবার আসি, সব দোষ জিদ্দার না, লোকের একটা পারসেপশন আছে, কিছু পার্টিকুলার জিত হেটার আছে যারা শুরু করে দিয়েছে সব দোষ জিদ্দার, ভাই জিদ্দা কেন শোটা মানে শোটা ক্যান্সেল করে দিল না। আরে ভাই, সব কিছু জিদ্দার হাতে থাকে না, কেউ শো করে দেখ, এখন অনেকে শো করে না, এই কারণে শো করে না দেবদা, এই কারণে শোজ করার অনেকগুলো প্রবলেম আছে, তোমরা বুঝতেই পারছো না। শো করতে গেলে যে কর্তৃপক্ষ, এই যে যারা আন্দোলনকারীরা, এক তো আমি কথা বলবো যে একটা জায়গায় শো হচ্ছে, তোমাদের আন্দোলন করার তোমরা আন্দোলন করো, একটা জায়গায় শো হচ্ছে সেটাকে ডিসমেন্টাল করার কী আছে? দেখো দর্শক যে চিৎকার করছে, দর্শক যে ক্রেজ দিচ্ছে, বা সাধারণ মানুষ যে ক্রেজ দিচ্ছে জিদ্দাকে, সেটা কিন্তু আমরা বুঝে গেলাম, ক্লিয়ার আমাদের কাছে, তাই তো?
অনেস্টলি স্পিকিং তাই তো। এবার বিষয়টা হচ্ছে, তাহলে সাধারণ মানুষ এর ভিতরে তো নিশ্চয়ই এরাও পড়ে যারা চিৎকার করছে, জিদ্দার এই কথাটা শুনে যারা চিৎকার করছে তারাও পড়ে, আর যারা ভাঙচুর করছে তারাও পড়ে। আমি বারবার বলেছি, চিরকাল বলেছি, এক জিনিস আজকে সকালবেলাও একটা ভিডিওতে আমি বলছিলাম যে কোনো জিনিসকে ভেঙে ফেলবো, গুঁড়িয়ে দেবো, হিংসা এই ছড়িয়ে কোনো দিন আর আর যাই হোক না কেন, অ্যাটলিস্ট কোনো মানে ন্যায় বিচারের দিকে আমি আমি অন্তত পছন্দ করি না এই জিনিসটাকে, ঠিক আছে? যেখানে যেটার মতন শো হচ্ছে, মানে কেউ কোথাও আজকে সব কটা সিনেমা হল তাহলে ভেঙে গেলো, কালকে রাত্রিবেলা তো সব রাত্রিবেলা স্ত্রী টু এর শো দেখেছে, চলেওছে, ভেঙে ফেলো তাহলে সব সিনেমা হলগুলো, ভেঙে ফেলো, হাউসফুল দিয়েছিল তো ভেঙে ফেলো। আমাদের এখানটাও একটা মানে তালিবানি যাই জাতীয় টাইপ হয়ে যাক, আমরা তো শিক্ষিত, আমরা তো ভদ্র, একটু ভাবো। যেটা বলবো, একটা শো করতে গেলে জিদ্দাকে না জিদ্দার ইচ্ছা অনুযায়ী হয় না, এটা বারবার বলছি এই কথাটা, এটা জিদ্দার ইচ্ছা অনুযায়ী হয় না, সব দোষ জিদ্দার না, সব দোষ জিদ্দার না। আমার কাছে কথা হচ্ছে, একটা টাকা নিয়ে নিয়ে টাকা ফেরত দিয়ে দিলেও তাদের সাথে সেই রকমভাবে সিগনেচার থাকে, সেরকমভাবে ডিড পেপার থাকে যে তোমাকে আসতেই হবে অ্যাট এনি কস্ট, ওকে, না হলে তুমি লিগ্যাল কেসে ফেঁসে যাবে। তাই জিদ্দা এখানে কিছু করতে পারেন না, যদি অন্যায়টা করে থাকে, যদি শো বন্ধ করতে বলা হয়, সেটা শোটা যারা শো অর্গানাইজার তাদের করার কথা ছিল। আমি আগেও একদিন এই ভিডিও বানিয়েছি যে এটা জিদ্দার দোষ নয়, এটা শো অর্গানাইজারদের দোষ। আর জিদ্দা কী করবেন, উনি চাইলেই না যেতে পারতেন, ওই যে বললাম লিগালি ফেঁসে যেতেন উনি, কেন কী হতো বলো তো, এটা নিয়ে একটা বড় ইস্যু হতো না, যে জিদ্দা টাকা নিলেন, টাকা ফেরতও দিয়ে দিলেন কিন্তু শো করতে গেলেন না, শুধুমাত্র এই ইস্যুটার জন্যে শো অর্গানাইজাররা ঝামেলা শুরু করে দিত। তাহলে শো অর্গানাইজারদের এই পুরো বিষয়টা বুঝে তাদের একটা নতুন ডেট দেওয়া উচিত ছিল, যে জিদ্দার অন্য একটা ডেট নিয়ে সেই দিনকে জিদ্দার সেই ডেটটাকে লক করে, যে ঠিক আছে আপনাদেরকে টাকা, আপনাকে টাকা ফেরত দিতে হবে না, আপনারা অন্য একটা ডেট দিন। সেটা না করে শো অর্গানাইজাররা গণ্ডগোলটা করলো, দোষ হলো জিদ্দার। যে জিদ্দা মানুষটা আজকে স্টেজের ওপরে দাঁড়িয়ে একটা এত বড় কথা বলে গেলেন, যে মানুষটা আজকে দাঁড়িয়ে স্টেজের ওপরে দাঁড়িয়ে এত বড় একটা ভালো মন্তব্য করে গেলেন, সেই মানুষটাই খারাপ হয়ে গেল। শুধুমাত্র কিছু কিছু পার্টিকুলার মানুষ যারা যারা জাস্ট পাগলের মতো দৌড়াচ্ছে, হ্যাঁ, তারা যারা জাস্ট পাগলের মতন দৌড়াচ্ছে যে যা দেখবো সামনে ভেঙে দেবো, উই ওয়ান্ট জাস্টিস মানে কি কোনো শো ডিসমেন্টাল করে দেওয়া, উই ওয়ান্ট জাস্টিস মানে কি কোনো মাচা ব্যান্ড করে দেওয়া, কোথাও কোনো মাচা হবে, কোথাও কোনো কিছু হবে, সেটা ব্যান্ড করে দিয়ে আমরা জাস্টিস চাই, এটা কিসের জাস্টিস হচ্ছে ভাই? সেটাও তো একটা দিক দিয়ে দেখতে গেলে কিসের জাস্টিস হচ্ছে এটা? আমি বললাম না, লোক দেখিয়ে জিনিসপত্র করা না আমার একদম পোষায় না। এই যে লোক দেখানো, আমি লোক দেখানো কত মেয়েটির জন্য ভাবছি, কত আরজিকরের জন্য ভাবছি, সবসময় জিদ্দার দোষ না, সবসময় জিদ্দার দোষ। দেখো সব কিছু জিদ্দার হাতে থাকে না, মানুষটা যদি খারাপই হতো, আমি প্রতিটা মুহূর্তে বলছি মানুষটা যদি খারাপই হতো তাহলে মানুষটা কিন্তু আজকে ওই কথাটা বলতো না, ওই যে স্টেজে দাঁড়িয়ে ওনার কী দরকার ছিল ভাই, ওনার শোটা ভালো চলছিল, উনি শো করে বেরিয়ে যেতেন, উনি তো কাজ করতে এসেছেন, উনি তো শো করতে এসেছেন, সেখানে কেন উনি ওই প্রসঙ্গটা টেনে আনলেন, এটা সিনেমার প্রমোশন তো নয়। ভাবো, একটু ভাবো, মানুষটাকে খারাপ বলার আগে একটু ভাবো। আর কিছু পার্টিকুলার জিনিসপত্র যেগুলো হচ্ছে সেগুলোও খুব খারাপ, দেবদার নাম দিয়ে চালানো হোক বা সেটা যে কোনো কারোর। আর এই ফ্যান ওয়ারটা যে কবে বন্ধ হবে, আর এরা মানে বসে থাকে, কিছু কিছু পার্টিকুলার জিত এটার বসে থাকে, কী করে জিদ্দার খুদ ধরবো, কী করে জিদ্দার খারাপ বলবো, আরে ভাই কিছু করলেও তো আটকাতে পারছিস না, এটাই তো আমি বলবো। এই ফুটেজটা কে দেখাবে, যে ফুটেজটা আমি তোমাদেরকে দেখালাম সেই ফুটেজটাকে দেখাবে, যেটা জিদ্দা শোতে দাঁড়িয়ে বলছেন এবং সেখানে প্রত্যেকটা শোর যে যারা শোটা দেখছিল তারা সেখানে চিৎকার করছে, সিটি মারছে, সেইটা ফুটেজটাকে দেখাবে, শোটাকে ডিসমেন্টাল করা হচ্ছে, ভাঙা হচ্ছে, সেই জিনিসটা দেখানো হচ্ছে, তাও শোটা শেষ হয়ে যাচ্ছে যখন, এটাতে জিদ্দার কী করার আছে? এক তো বলবো, যারা আন্দোলনকারী তারা একটা শো ডিসমেন্টাল করতে কেন চাইছে? তারা তো অন্য একটা জাস্টিস নিয়ে লড়ছিল, তারা তো তাদের মতন করে একটা রাস্তা দিয়ে যাবে, একটা জিনিসে দিয়ে যাবে, সেখানে এখানে একটা শো হচ্ছে, আমি শোটাকে ভেঙে দেবো, আরে ভাই অদ্ভুত কথা। তার মানে কি রাত্রিবেলা কোনো কেউ কোনো কাজ করবে না, কেউ কিছু করবে না, এটা তো জিদ্দার কাজ, কেউ কিছু করবে না, তাই তো? সবাই মানে শুধু জাস্টিস নিয়ে রাস্তা দিয়ে হাঁটবে, যে রাস্তা দিয়ে হাঁটবে না তাকে মেরে ফেলে দাও, তাকে কেটে ফেলে দাও, তাকে ভেঙে দাও, তাই তো? তাই হচ্ছে তো ব্যাপারটা। এক সেকেন্ড হচ্ছে,
শো অর্গানাইজারদের উপরে বলা উচিত, এবং হয়তো মেবি এরা যারা প্রোটেস্ট করেছে এই শোটার এগেনস্টে শো অর্গানাইজারের উপরেই প্রোটেস্ট করেছে, তারা কেউ জিদ্দার উপরে প্রোটেস্ট করেনি। ওকে, প্রথমত এটা সবাই ভাবছে যে জিদ্দার এগেনস্টে চলে গেছে, জিদ্দার উপরে না, জিদ্দার উপরে কেউ প্রোটেস্ট করেনি। জিদ্দার ওপরে উল্টে লোকে জিদ্দাকে ভালো বলেছে, সিটি মেরেছে, জিদ্দার কথায় হাততালি দিয়েছে যে হ্যাঁ মানুষটা সত্যি রিয়েলি রিয়েলি দ্য বস, রিয়েলি দ্য বস। কেন? কারণ এই মানুষটা রিয়েলি ওই স্টেজে দাঁড়িয়ে ওই কথাগুলো বলেছে। শুধু শুধু অপমান করো না কাউকে, আমি এটাই বলবো, শুধু শুধু অপমান করো না কাউকে। যাই হোক, এটা একটা বড় ইস্যু হয়ে গিয়েছে এখন। আমাকে সবাই বলছে বানাও 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 ভিডিও বানাও, প্লিজ একটু ভাবনা চিন্তা করে দেখো। অন্যায় মানে একটা জিনিস করছে কি কিছু পার্টিকুলার দেব ফ্যান্সরা, যদি এটা করে থাকো বিশ্বাস করো সব কিছু বুমেরাং হয়ে ফিরে আসায়। দেবদা কিন্তু এই শিক্ষা আমাদেরকে দেননি। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট আমার ইচ অ্যান্ড এভরিবডির কাছে, কোনো জিনিসকে খতিয়ে না দেখে সেটাকে নিয়ে ফালতু ফালতু প্রোপাগান্ডা ছড়ানোর কোনো মানে হয় না। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।